অপেক্ষার দিন শেষ চলে এলো পোকো M3 প্রো, যেটা অবশ্যই একটি 5G ডিভাইস। তো আজ এই ভিডিওতে আমি ডিভাইসটির আনবক্সিং করব, তার সঙ্গে সঙ্গে একটি রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বক্সটাকে ওপেন করে দেখে নেওয়া যাক। বক্স খোলার সঙ্গে সঙ্গে আরও একটি ছোট বক্স থাকছে। এখানে থাকছে সবার প্রথমে সিম রিজেক্টার পিনটা, যেটা দেখতেই পাচ্ছেন, এবং কিছু কাগজপত্র আছে যেটা কিনা কেউ পড়ে না, এবং একটি টিপিউ কেস অর্থাৎ ব্যাক কেস থাকছে, যেটা একটা নর্মাল ব্যাক কেসও এখানে থাকছে। এটাই হচ্ছে ডিভাইস, এটাকেও এখন আমি সাইডের দিকে রেখে দিচ্ছি। তার পাশাপাশি এখানে থাকছে অ্যাডাপ্টার, যেটা 18 ওয়াটের একটি অ্যাডাপ্টারও বক্সের মধ্যেই থাকছে। তার পাশাপাশি এখানে থাকছে টাইপ সি কেবলটাও, যেটা দেখতেই পাচ্ছেন। তো এইসব হচ্ছে পুরো বক্স কন্টেন্ট। এখন চলে যাব ডিভাইসের দিকে। সবার প্রথমে এই ব্যাক সাইডের স্টিকারটাকে সরিয়ে দিই। তো সরিয়ে দিয়েছে অবশ্যই দেখতে পেয়েছেন। এখন সবার প্রথমে ডিজাইনকে নিয়েই কথা বলতেছে। ব্যাকসাইডে অবশ্যই ব্যবহার করা হয়েছে পলি কার্বনিক বডি অর্থাৎ প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি হওয়ার পরে গ্লস ফিনিশিং ডিজাইন থাকছে। তার পাশাপাশি ব্যাকসাইডে 3টে ক্যামেরা সেট আপ, এলইডি ফ্ল্যাশ এবং পোকোর লোগোটাও থাকছে, এবং 5G লোগো তো অবশ্যই থাকছে। অবশ্যই যে আমার কাছে ডিজাইনটা আছে ব্লু কালার, আমি ইয়েলো কালারটা বাই করতে চেয়েছিলাম কিন্তু আউট অফ স্টক ছিল, সেই জন্য অর্ডার করতে পারিনি। অবশ্যই এই ডিজাইনটা আপনাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। তো চলুন এখন মোবাইল ফোনটিকে সেট আপ করে নিই সবার প্রথমে। তো এখন এই ডিভাইসটির নিচের দিকে গেলে এখানে থাকছে সেকেন্ড জেন মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্পিকারটা থাকছে। রাইট সাইডে গেলে পাওয়ার বাটন, তার সঙ্গে সঙ্গে এখানে থাকছে ভলিউম আপ ডাউন বাটন, এবং পাওয়ার বাটামের ওপরেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটাও। অপরের দিকে গেলে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, সেকেন্ড গ্রে মাইক্রোফোন। এবং লেফট সাইডের দিকে গেলে এখানে থাকছে সিম স্লট, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এখানে থাকছে হাইব্রিড সিম স্লটের সাপোর্ট এখানে থাকছে অবশ্যই। তবে এখন কথা বলবো হ্যাক ডিসপ্লে কিনে। 6.5 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের একটি IPS ডিসপ্লে ডিভাইসটির মধ্যে ইউজ করা হয়েছে। অবশ্যই এখানে ফুল ভিউ ডিসপ্লেটা থাকছে, কেননা মিডিলে 5 ভোল্ট সেলফি ক্যামেরাটাও থাকছে, সেই জন্য ফুল ভিউ ডিসপ্লে থাকছে। এবং 9K ডিসপ্লে রেশিওটা থাকছে, এখান থেকে টাচ স্যাম্পলটাও অনেকটা কিন্তু বেটার থাকবে ডিভাইসটির মধ্যে। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও ইউজ করা হয়েছে। অবশ্যই এখানে যে ভিডিও কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন অনেকটা বেটার, ফান্সি টাইপের ভিডিও কোয়ালিটি থাকছে। আমি অনেকগুলো ভিডিও দিয়ে ট্রাই করেছিলাম, অবশ্যই এখানে যে ডিসপ্লে কোয়ালিটিটা কিন্তু অনেকটা বেটার পেয়েছি আমি এই ডিভাইসটির কাছ থেকে। অবশ্যই ডিসপ্লেটা ঠিকঠাক থাকছে ডিভাইসটির মধ্যেই কিন্তু, এবং ডিভাইসটির মধ্যেই থাকছে 5000mAh পাওয়ারফুল ব্যাটারি। টাইপ সি কেবলটা তো অবশ্যই থাকছে, তার পাশাপাশি এখানে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। অবশ্যই এখানে যে ব্যাটারি ব্যাকআপটাও ভালোই পেয়ে যাবেন ডিভাইসটির কাছ থেকে। তবে প্রসেসরকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, মিডটেকের Dimensity 700 চিপসেটটা ইউজ করা হয়েছে। এর আন্তুদু স্কোরটাও আপনারা দেখতেই পাচ্ছেন। অবশ্যই এখানে যে টাচ স্যাম্পলটা ততটা কিন্তু ফাস্ট থাকছে না ডিভাইসটির মধ্যে। আমি যখন অ্যাপসগুলো ওপেন করছিলাম, কিছু সময় পরে এই অ্যাপসগুলো কিন্তু ওপেন করছিল। এবং র্যাম ম্যানেজমেন্ট চেক করার জন্য আমি কিছু অ্যাপসকে র্যামের মধ্যে নিয়ে গিয়ে যখন চেক করি, অবশ্যই কিছু অ্যাপস র্যামের মধ্যেই ছিল, এবং কিছু কিছু অ্যাপস প্রথম থেকেই কিন্তু লোডিং নিচ্ছিল, যেটা আপনারা এখানে দেখতেই পেয়েছেন। অবশ্যই কিছু কিছু অ্যাপস প্রথম থেকে লোডিং নিচ্ছিল। অবশ্যই এখানে যে গেমিং পারফরমেন্স অনেকটা বেটার থাকবে, তার সঙ্গে সঙ্গে MIUI 12 আপডেটও থাকবে ডিভাইসটির মধ্যে, এবং ডিভাইসটি থাকছে Android 11 সঙ্গে। হ্যাঁ, তবে ফিঙ্গারপ্রিন্টকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, অনেকটা ফাস্ট থাকছে যেটা দেখতেই পাচ্ছেন। সিম্পল ট্যাপ করছি, ওপেন হয়ে যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা, অবশ্যই ফাস্ট থাকছে কিন্তু ডিভাইসটির মধ্যে। এবং যদি এখানে ফেস আনলক নিয়ে কোনো কথা বলা যায়, অবশ্যই ফেস আনলকটা কিছু সময় পরে ওপেন হচ্ছে, লক স্ক্রিন আসছে তারপরেই কিন্তু ওপেন হচ্ছে। অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা অনেকটা ফাস্ট থাকছে। এবং তার পাশাপাশি NFC ছাড়া সমস্ত রকম সেন্সার থাকছে ডিভাইসটির মধ্যে, যে কিনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সমস্ত সেন্সার ডিভাইসটির মধ্যেই কিন্তু ইউজ করা হয়েছে অবশ্যই। হ্যাঁ, তবে ক্যামেরাকে নিয়ে যদি কোনো কথা বলা যায়, ব্যাকসাইডে 3টে ক্যামেরা থাকছে, যেখানে মেন সেন্সার 48 মেগাপিক্সেলের এবং 2 করে আরও 2টো সেন্সার থাকছে। সেলফিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। আমি কিছু আপনাদের ফটো কোয়ালিটি অর্থাৎ পিকচার স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। সিম্পল প্রোটেক্ট বুকে সমস্ত রকম পিকচার কোয়ালিটিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, অবশ্যই কিন্তু বেটার থাকছে। কিন্তু এখানে যদি আলট্রা ওয়াইডেঙ্গেল লেন্সটা থাকতো আরও অনেকটা কিন্তু বেটার হয়ে যেত। আপনাদের মতে কি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, তবে এখন কথা বলবো ডিভাইসটি আপনার জন্য কেমন হতে পারে। ডিভাইসটি ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে অবশ্যই 14,000 টাকা বাজেটের মধ্যে। বাংলাদেশে গেলে আপনারা পেয়ে যাবেন ওই 19,000 টাকা বাজেটের মধ্যে। যারা কিনা এই বাজেটের সঙ্গে একটি পোকোর লাভার আছেন এবং একটি
ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে নিতে চাইছেন এবং ফাইভ জি ডিভাইস নিতে চাইছেন তাদের জন্য এই ডিভাইসটি কিন্তু একটি পারফেক্ট ডিভাইস হবে। আপনাদের মতে কি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, তার সঙ্গে সঙ্গে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলুন। তো আবার দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে।